হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত চলে এসেছি তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক নিয়ে। তো কি প্র্যাঙ্ক হচ্ছে নিশ্চয় থাম্বনেল থেকে বুঝতে পারছো। হ্যাঁ, আজকে আমি ওর উপর প্র্যাঙ্কটা করব, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকন বাজাতে একদম ভুলবে না, ঠিক আছে। তো আজকে খতরনাক প্র্যাঙ্ক হবে, শুধু দেখতে থাকো রিয়াকশনটা কি থাকে। আর আমার চুল দাড়ি দেখে তো বুঝতেই পারছো, সামনে পুজো বলে আমি কাটছি না, একদম পুজোর আগেই কাটবো, একদম বন্য মানুষ হয়ে গেছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা হচ্ছে না, দেখতে একটু খারাপ লাগছে। তো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আগেও বলেছি। তো সঙ্গে থাকো, হ্যাঁ। তো আমি এখানে ক্যামেরাটা সেট করলাম, ঠিক আছে। তো ও গেছে বাইরে, তো ও আসুক, ওর আসা অব্দি আমি অপেক্ষা করি, ঠিক আছে। আর কি প্র্যাঙ্ক হবে বুঝতেই পারছো থাম্বনেল দেখে। তো দেখো প্র্যাঙ্কটা, ঠিক আছে, সঙ্গে থাকো। এই হলো একটা মেয়েদের জামা আর কিছু আন্ডারগার্মেন্টস আছে, ঠিক আছে। আমি পুরো দেখাতে পারছি না, ওগুলো আমি রাখি, ও আসুক তো রিয়াকশনটা দেখি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রুকো যারা, বিশ্বাস করো, কেউ
जलवा है हमारा। अरे क्यों विशेष करो अभी मजा आएगा ना भिड़ो। अकेले अकेले मजे नहीं लेने दूंगा, मुझे भी चाहिए। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो साला। Nope. बढ़िया था गुरु। আমি যে এখানে আলমারিতে মাথা ঢুকলাম, তুমি তো একবার আসতে না। এটা দিন মেনে নাও।
छोड़ जाओ लेके जाबे ये पूछो मुझे के देखे बिये कोड़े छिला मुझे देखे पसंद हो गए তুমি আজকে বাইরে করতে তুমি আজকে কেউ নেই তুমি তোর বাড়িতে নিয়ে চলে এসেছ বাড়িতে নিয়ে এতজন দর্শক কেমন নোংরা মেয়ে এখনো শুয়ে আছে যে তার বাড়িতে স্বামী এসেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে এবার সে একবার উঠছে না বলে কিছু একটা আমাকে একদম তুমি কাজ করবে না আজকে মুক্তি চলে যাবো সত্যি শরীর অসুস্থ লাগছে আমি থাকতে ছাড়া শরীর সব স্বাধীনতা দিই সবাই কি বলে তোমার বন্ধু বান্ধব অফিসের লোকেরা যে বৌদি এত ভালো স্বাধীনতা দেওয়ার পরও তুমি আজকে এই নোংরা চোখের সামনে আমাকে তুমি কাজ করবে না তোমার আমি চুল ছাড় তুমি চুল ছাড়ব আমার कैसा लगा मेरा मजाक তোমার জন্য নিয়ে এসছি আমি আজকে মানে তোমার সাথে কিনেছি ব্যাংকরও নতুন নিয়ে এসছি নতুন নিয়ে এসছি ওটা দেখো ভালো লাগে কিনা আজকে নিয়ে এলাম দেখছিলাম পুরো মেরে চলো না আমার হাতটা চুরিয়ে দিয়েছে বলো এটা পুরোপুরি লোহার ঠিক আছে বুঝতে পারছো দেখে লোহার তোমার দাম মারছে আমার হাতে আটকা দিলে হাতে আর লেগেছে না আমার তো যাই হোক জায়গা সরিয়ে দিয়ে তোমাদের সামনে আছে বাজে লাগে তো যাই হোক প্র্যাকটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে যা নতুন আছে তারা তো অবশ্যই করবে ঠিক আছে তো এইভাবে সঙ্গে থাকো একটু ভিডিওতে লেক হয়ে যাচ্ছে বুঝতেই পারছো কেনাকাটা আছে তারপরে ধরো অফিস আছে সবকিছু করে না পেরে উঠছে তার মধ্যে ভ্যাকসিন নিয়েছি দুদিন ছিল আমার জ্বর ঠিক আছে ভ্যাকসিন নিয়েছি পরশু দিন দুদিন আমার জ্বর ছিল তো আমার হাতে প্রচন্ড ব্যথা ঠিক আছে ওই হাতেও মেরে চাই যাই হোক তো এইভাবে সাপোর্ট করেছে তোমরা ভালোই সাপোর্ট করছো কিন্তু না একটা ব্যাপার আমার সাবস্ক্রাইব বাড়ছে না ঠিক আছে কেউ না করছো না ভিডিও দেখছো সাবস্ক্রাইবটা ইগনোর করে স্কিপ করে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ খুব কম আসছে তোমাদের কি ভালো লাগছে না তো কি করলে ইম্প্রুভ হবে একটু আমাকে জানাও কমেন্টে বলো আমি সেটাই করবো ঠিক আছে তোমাদের জন্য সবকিছু এই মার খাওয়া গালাগালি খাওয়া ঠিক আছে সবকিছু এরকম ফ্যান চলছে না ফ্যান অফ করে যাতে তোমাদের সাউন্ডে প্রবলেম না হয় ফ্যানটা বলতে অফ করে রেখে দিচ্ছি তো ও খেয়াল করেনি ফ্যান অফ ওর দেখেই মাথা মাথা গেছে তো যাই হোক এভাবে সাপোর্ট করে যাও আর যারা সাবস্ক্রাইব করছো আমার সাবস্ক্রাইব করো ভিডিও বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে দেখো ঠিক আছে আর কিছু বলবো না সবটা তোমাদের উপর তো লাভ ইউ টাটা আজকের মতো দাও থ্যাংক ইউ দাও আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি কিছু ও হাপি গাপি এসে এই সিন দেখেছে স্বাভাবিক উপর হতেই পারে তো ঠিক আছে টাটা